সোমবারের পর মঙ্গলবার পাশ করানোর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য ছাত্রীদের। ঘটনাটি ঘটেছে বনগাঁ ঠাকুর হরিদাস স্কুলের সামনে। ঘটনার জেরে যশোর রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। সোমবারের পর মঙ্গলবার পাশ করানোর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো উচ্চ মাধ্যমিক অকৃতকার্য ছাত্রীরা। ঘটনাটি ঘটেছে বনগাঁ ঠাকুর হরিদাস উচ্চ বিদ্যালয়ে। এদিন ইংরাজি পরীক্ষায় পাশ করাতে হবে, এই দাবি নিয়ে ছয়ঘরিয়া ঠাকুর হরিদাস উচ্চ বিদ্যালয়ের অকৃতকার্য বেশ কয়েকজন ছাত্রী ও তাদের অভিভাবকরা স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। সকাল 11:30 নাগাদ এই বিক্ষোভ শুরু হয়। প্রায় 40 মিনিট অবরোধ চলার পর পুলিশ ও স্কুলের শিক্ষিকারা ছাত্রীদের সাথে কথা বলে অবরোধ উঠে যায়। আমাদের সবাইকে জেনে বুঝে বোর্ডের লোকেরা আনসাকসেসফুল করিয়েছে, যেখানে আমাদের পাশে যারা বসে এক্সাম দিয়েছে তারা বেরিয়ে গেছে, আমাদের খাতা দেখে লিখে তারা বেরিয়ে গেছে, কিন্তু আমাদেরকে আনসাকসেসফুল করে দিয়ে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে। আমাদের দাবি হয় দ্বিতীয়ত সবাইকে পরীক্ষা নেওয়াতে হবে, যারা ভালোভাবে পাশ করে গেছে তাদেরও পরীক্ষা দেওয়াতে হবে, না হয়তো আমাদের সবাইকে পাশ করাতে হবে। তবে অবরোধে যশোর রোডে যানজটের সৃষ্টি হয়, আটকে পড়েন পথ চলতি মানুষ, তাদের সাথে ছাত্রীদের বচসা বাধে। স্কুল সূত্রে জানা যাচ্ছে মোট 23 জন ছাত্রী অকৃতকার্য হয়েছে, তাদের মধ্যে 3 জন পরীক্ষায় অনুপস্থিত ছিল। দেখুন, ইংলিশে ফেলে তো প্রত্যেক বছরই কিছু না কিছু করে, তা এবছরেও সেটা হয়েছে। ওরা যে কেন এতটা উত্তাল হয়ে গেল সেটা তো আমাদের বুদ্ধিতে আসছে না, কেন এতটা উত্তাল হলো। প্রত্যেক বছরই তো কিছু না কিছু এরকম ফেল থাকে, আর ইংলিশের মতো সাবজেক্টে একটু বেশি ফেলই করে। মাধ্যমিকে যেরকম ম্যাথে ফেলটা বেশি থাকে, 123, তার মধ্যে 20 জন ইংলিশে ফেল করেছে। দেখুন, এটা তো আমাদের হাতে কিছু নেই, আমরা খাতাও দেখিনি, রেজাল্টও বানাইনি, কিছু না। যেটা করতে পারে কাউন্সিল, সুতরাং পরবর্তী যে প্রসিডিওর সেটাই করতে হবে, ওদের স্ক্রুটিনি করতে হবে, এবং সেই স্ক্রুটিনিটা অনলাইন এবছর 20 তারিখের পর, 20 তারিখে মার্কশিট বেরোবে, তারপর স্ক্রুটিনিটা ওরা করবে, সেইটাই করতে হবে ব্যবস্থা। এছাড়া আমাদের তো আর হাতে কিছু নেই। ছাত্রীদের দাবি তাদেরকে পাশ করিয়ে দিতে হবে, নতুবা সকলকে নতুন করে পরীক্ষায় বসাতে হবে। এই বিষয়ে রিয়া রায় নামে এক ছাত্রী বলে, বিক্ষোভের একটাই কারণ কি, সবাইকে আমাদের স্কুলের 27টা ক্যান্ডিডেট আছে যে এইচএস এর ক্যান্ডিডেট, সবাইকে একই বিষয়ে ইংলিশে সবাইকে ফেল করানো হয়েছে, যেটা কি আমরা মানতে পারছি না। ফেল করার কোনো কথা না, আমার কি কারণে ফেল করানো হয়েছে এটা সঠিক আমি জানি না, কিন্তু আমাদের পরীক্ষায় এরকম না, আমরা কনফিডেন্স যে আমরা কেউ ফেল করিনি। মাধ্যমিকে আমরা সায়েন্স গ্রুপ নিয়ে সবাই ভালোভাবে পাশ করে বেরিয়ে গেছে অন্য স্কুল থেকে, কিন্তু এইচএসএ নিজের হোম সেন্টার পরীক্ষা দিয়ে ফেল করা মানেটা বুঝতে পারছেন না। ইংলিশ মানে আমাদের, আমার তো মানে মনেই হচ্ছে না যে আমরা ফেল করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।